দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টিস ইউনিভার্স। সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতিয় শুভেচ্ছা। আজকে হচ্ছে অষ্টমী আর এখন বাজে রাত্রি 9:30। আমি আজকে দিয়ে আমার ব্লগটা শুরু করছি আর চলো আমিও এখন যাচ্ছি প্যান্ডেল হপিংয়ে, তো তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। কোথায় যাই কী করি তোমরা দেখো, আর আমার সপ্তমীর ব্লগটা তোমরা আমি মানে আজকেই একটু আগে পাবলিশড হয়েছে, তো ওইটাও তোমরা দেখো জানিও কেমন লাগছে। তো চলো আগে ঠাকুর দেখে এসে ফটো তুলবো। দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, ফাইনালি আমরা বৃষ্টির মধ্যে প্যান্ডেল হপিং চালিয়ে যাচ্ছি। কতটা কি করতে পারবো জানি না, কারণ কি বৃষ্টি পড়ছে। তো টালা পার্কই এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তোমাদেরকে দেখলাম দুখানা ঠাকুর দেখা হয়েছে, আর আরেকটার দিকে এগোচ্ছি, তো দেখি ওটা কি হয়। আর যদি বৃষ্টির মধ্যে তো চলো যদি দেখি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। পুরো ব্লগে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু করে দিতে হবে। Hey guys,
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম কালকের পরে আজকে চলে এসেছি, কারণ কি কালকে রাত্রেবেলা দেখলে অত বৃষ্টির মধ্যে যতটুকু কভার করা করেছি তো তারপরে আর দেখতে পারিনি। তো আজকে নবমী, সবাইকে জানাই শুভ নবমী। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 3:30। ফার্স্টে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে, ওখান থেকে আমার শাশুড়িকে নেব, নিয়ে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে দেখাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি আমার শ্বশুর বাড়ির পাড়ার ঠাকুর, এটা তোমাদেরকে দেখালাম। ছোটর মধ্যে খুব সুন্দর করেছে প্রতিমাও আর প্যান্ডেলও। আর এসেছি আমরা ঝালে জলে বলে, তো লাঞ্চ করতে রান্না সপ্তপতিতে গেছিলাম বিশাল ভিড়, তো এখানটাতে এখন মোটামুটি ফাঁকা রয়েছে। তো আমরা চলে এসেছি এখানে, আর আমরা রয়েছে আমি, আমার শাশুড়ি, আর সৃষ্টি, আর সৃষ্টির পাপা। আমাদের মেনু চলে এসছে, এখানে হচ্ছে লুচি, তার সাথে রয়েছে পোস্তর বড়া, চিকেন, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে হচ্ছে ছানার কোফতা, আর সোনামুগ ডাল, আর এখানে হচ্ছে হান্ডি মাটন, হান্ডি মাটন, আর এখানে রয়েছে স্টিম রাইস। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি খেয়ে দেয়ে, প্রচণ্ড বেশি রাশ ছিল তার জন্য খেতে খেতে কোনোরকম ভিডিও করা পসিবল হয়নি, আর এক্ষুনি জাস্ট বেরোলাম। খাবার দাবার অ্যাভারেজ ভালোই, মানে খুবও ভালো বলবো না, খারাপও বলবো না, অ্যাভারেজ ভালোই। কিছু কিছু ডিশেস খুবই ভালো ছিল, আর তার মধ্যে তোমার বেসিক্যালি আমার ইয়েটা খুব ভালো লেগেছে, চিংড়ি মাছটা ভালো লেগেছে, সবই মোটামুটি ভালো ছিল। তো একদম ট্রাই করতে পারো, আর পুজোর জন্য এত রাশে ওরা কত ভালো করবে, কারণ কি ওদেরও তো একটা মানে এত ভিড়, এত ভিড়। তো সেই হিসাবে যাই হোক ভালো ভালো ছিল। তো চলো এরপরে কোথায় যাই দেখি। তো গড়িয়াহাট কসবার ওদিকে এতটাই ভিড় ছিল গোল পার্কের ওদিকে, ওখানে রেস্টুরেন্টে খেলাম তোমরা দেখলে, তারপরে আমরা আর কোনোরকম প্যান্ডেলে যেতে পারিনি কারণ কি প্রচণ্ড ভিড়, আর এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ইচ্ছা করলো না। তো তার জন্য আমরা রিটার্ন চলে আসছি, আমার শাশুড়িকে নামিয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটাকে আর লেন্দি করবো না কারণ কি অষ্টমী থেকে স্টার্ট হয়েছে, তো অষ্টমী নবমী দুদিনই কী করলাম তোমাদেরকে মোটামুটি দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে,